চিন্তাম একজন সহৃদয় উদার মনা মানুষ হিসেবে। উনি সকলের কথা শুনতেন, সকলের লেখা ধৈর্য সহকারে পড়তেন, তরুণ কবিরা ওর কাছে আসতো, তাদের সময় দিতেন। এটা খুব বিরল একটা গুণ মানুষের, এত বড় মানে সাহিত্য সম্রাট হয়েছিলেন। তারপরেও যে তরুণ কবিদের সম্বন্ধে তার যে সহমর্মিতা ছিল, সেটা একটা অত্যন্ত বিরল গুণ। সুনীলদার কথা ভাবলে, মানুষ সুনীলদার কথা ভাবলে আমার সবচেয়ে আগে সেটা মনে পড়ে। আর সাহিত্যিক সুনীলদা তো একটা অপূরণীয় একটা শূন্যতা সৃষ্টি করে চলে গেলেন। তারপর আমি শুধু ভাবি যে এর পরবর্তী প্রজন্ম যদি ভালো করে বাংলা পড়ে, তারা যদি সুনীলদার লেখা পড়ে অনুপ্রাণিত হয়ে তারা নিজেরাও যদি সাহিত্য চর্চায় প্রবৃত্ত হয়, সাহিত্য সৃষ্টিতে প্রবৃত্ত হয়, তাহলেই সেটা একটা সুনীলদার যে এতদিনের কাজ সেটা এক সার্থক হবে। আমার একটা বড় সান্ত্বনা রয়ে গেল যে আমি একটা সুদীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিলাম বড়মার জন্য সুনীলদার, সেটা আমরা পুনর্মুদ্রিত করছি। এবং সেখানে উনি অনেক গল্প করেছিলেন, তার মধ্যে একটা কথা বলেছিলেন যে উনি মহাভারত নিয়ে একটা লেখার, নতুন করে লেখার ইচ্ছে আছে। আমরা খুব সেই লেখার আশায় ছিলাম, কিন্তু সেই লেখাটা আর পাবো না।